রং তুলে নয়, আগুন দিয়ে ছবি আঁকেন এই শিল্পী। অভিনব কৌশল এনে দিয়েছে সেরার সম্মান। ভারতের একমাত্র ফায়ার আর্টিস্টকে চেনেন? আঁকার প্রতি ন্যাক ছিল তার ছোট থেকে। সেই ভালোবাসা থেকে ছবি আঁকার অভিনব এক ধরন আবিষ্কার করে ফেলেছেন শিল্পী কমল রানা। রং তুলে নয়, কাগজের ওপর আগুন জ্বালিয়ে ছবিকে প্রাণবন্ত করে তোলেন এই শিল্পী। বলছি ভারতের একমাত্র ফায়ার আর্টিস্ট কমল রানার কথা। বিশেষ এই টেকনিক অবশ্য কারোর কাছ থেকে শিখে নিয়ে এই শিল্পী নিজ গুণে রপ্ত করেছেন। তার আঁকার ধরনটিও কিন্তু বেশ। প্রথমে সাদা পাতার উপর ছবি ট্রেসিং করে নেন এই শিল্পী। এরপর ছবির বিষয়বস্তুর সঙ্গে মিলিয়ে আউটলাইন বরাবর শব্দ দিয়ে আরো একটা আউটলাইন বানান। যেমন ছবিতে যদি গরু থাকে তাহলে আউটলাইন জুড়ে কৃষ্ণা লিখে ছবিকে আলাদা করে একটা টেক্সচার দেন। এরপর সেই লাইনের পাশ দিয়ে পেট্রোল, কেরোসিন এবং কর্পূরের মতো দাহ্য বস্তুর একটা কোটিং তৈরি করেন। এরপর প্রয়োজন হয় একটা দেশলাই এবং আগুনের। দুই হাতের সাহায্যে আগুনের শিখাকে কন্ট্রোল করে ছবির মধ্যে শেড তৈরি করেন কমল রানা। কিন্তু ভাবছেন নিশ্চয়ই আগুন লাগার পরেও কিভাবে অক্ষত রয়ে গেল কাগজটা। আসলে ফায়ার আর্ট করার আগে কাগজটিকেও বিশেষভাবে তৈরি করে নেন কমল রানা, যে কারণে আগুন কেবলমাত্র কাগজের ওপরের অংশেই থাকে, সম্পূর্ণ কাগজকে পুড়িয়ে দেয় না। কাগজ ছাড়াও ক্যানভাস এমনকি কাঠের উপরেও আগুন দিয়ে ছবি আঁকতে পারেন এই শিল্পী। এ ধরনের ছবি আঁকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সময়। এক সেকেন্ডের এদিক ওদিক হলেই নষ্ট হয়ে যায় পুরো ছবিটা। ছবিতে ব্যবহৃত ফায়ার মেটেরিয়ালের উপরে এই সময় নির্ভর করে। গত 40 বছর ধরে অনন্য এই কারুকাজ করে আসছেন কমল রানা। এখনো পর্যন্ত 35 রকমের ফায়ার আর্ট টেকনিক উদ্ভাবন করেছেন কমল রানা। তার সংগ্রহে রয়েছে 300 বেশি ফায়ার আর্ট ওয়ার্ক। কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন দেশ বিদেশের একাধিক সম্মান। গুজরাটের ভাদোদরার এই শিল্পীর নাম এখন সকলেরই জানা। নিজের বিশেষ প্রতিভার জন্য লিমকা বুক অফ রেকর্ড, এশিয়া বুক অফ রেকর্ডের শিরোপা পেয়েছেন এই শিল্পী। এছাড়াও বিশ্বের দীর্ঘতম ফায়ার আর্টের খেতাব রয়েছে তাঁরই ঝুলিতে। এই ফায়ার পেন্টিংটি দৈর্ঘ্যে 63 ফুট এবং প্রস্থে 7 ফুট। অর্থাৎ কথায় বলে আগুন নিয়ে খেলা উচিত নয়, কিন্তু সেই আগুনকে নিয়ন্ত্রণ করার অদ্ভুত কৌশল রপ্ত করেছেন গুজরাটের এই শিল্পী। তার অভিনব প্রতিভার জন্য এখন শুধুমাত্র গুজরাটেই নয়, দেশ জুড়ে খ্যাতি পেয়েছেন ষাটোর্ধ্ব কমল রানা। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।